খাবার চ্যানেল আজকে হচ্ছে 18ই জানুয়ারি বুধবার। এখন এই যে সকালবেলা আরেকজন ব্রাশ করছে, তো বুধবারের ছুটি থাকে, তো আজকে আমি তো ব্লগ স্টার্ট করলাম। আর আজকে আমাদের বিকেলবেলা যাওয়ারও আছে। তো আগের দিনে দেখিয়েছিলাম না আগের ব্লগে যে আমরা গিফট নিয়েছি, তো যদি না এখন চেক করে থাকেন যে নিয়ে চেক করে নিতে পারেন যে আমরা কি গিফট কিনেছিলাম। উঠে নিয়ে একদম বিছানা টিছানা পুরো ক্লিন করে নিয়েছি, আর একদম এই জানলাটা দিয়ে ঘরের মধ্যে রোদ আসছে পুরো। না তো বেড়েই চলেছে, বেড়েই চলেছে, ঠান্ডা কমছেই না। তা আপনাদের ওখানে কেমন ঠান্ডা কমেন্টে আমাকে জানাবেন, কমেন্ট করে। আর আমি মিনি ব্লগও দিচ্ছি, রোজ মিনি ব্লগও দিই, বড় ব্লগ রোজ না দিলেও মিনি ব্লগ রোজ দিই, তো আপনারা চেক করতে পারেন। তো চ্যানেলে প্লে লিস্ট লাগানো আছে, কমেন্টে আর এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তো আপনারা ওখান থেকে যে মিনি ব্লগ চেক করতে পারেন, রোজ মিনি ব্লগ দিই। তখন ফ্রেশ হয়ে গেছি, এখন এবার বানাবো বোনভিটা আর হরলিক্স এখন খাবো। তো সারাদিন কি করি দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে এখানে বোনভিটা করে নিয়ে চলে এসেছি, আর আর একজনের লাল চা, এই যে আর একজন ফোন, আর এখানে ল্যাপটপ নিয়ে বসে আছে, আর এই জন্য চা। ঠান্ডা ঠান্ডার মধ্যে সব পরে নিয়ে আমরা এখন বসে আছি, খেয়ে নিই তারপরে আবার রান্না করব। আজ আবার যাওয়ারও আছে, এরপরে আরও ভালো ভালো ভিডিও আসবে, আমরা ঘুরতে যাবো। তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। বোনভিটা খাওয়া কমপ্লিট, তখন এসে গেছি রান্নাঘরে, এবার বসাবো রান্নায়, যে বসিয়েও দিয়েছি কুকার। আজকে ভাবছি বানাবো খিচুড়ি, তো শীতকালে সমস্ত সবজি টবজি দিই, তখন রান্নাটা বসিয়ে দিই। খিচুড়ির জন্য সমস্ত সবজি কেটে নিয়ে বসিয়ে দিয়েছি, এখন ভাজতে। রান্না এদিকে হচ্ছে, রান্না হতে হতে আমি এখন ঘরটাও পরিষ্কার করে নিই, ঝাড় দিয়ে ঘরটা মুছে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে এখানে ইনি বসে আছেন, এখন এনাকে দেবো সুজি সকাল সকাল। তো ড্রাই ফ্রুটস দিয়ে সুজি, আর আমার রান্নাও হয়ে গেল। এই সমস্ত বাসন একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, খিচুড়িও রেডি। তো টিফিন খেয়ে নিয়ে গেলো একটুখানি বাজার করতে, আর হয়তো চুল টুল কেটে আসবে, সেলুন যাবে তো কেটে টেটে আসবে। আমার ওইদিকে সমস্ত কিছু ধোয়া কমপ্লিট একদম বাসন, তো ভাবছি চানটা করি না, যা ঠান্ডায় ঠান্ডায় আমি এখন কাঁপতে কাঁপতে। এখন বাজছে 10:30, চান করা কমপ্লিট হয়ে গেল, ক্রিম টিম সব মেখে নিলাম। এখন আমি এবার ঠাকুরকে একটুখানি ধূপ দিয়ে দেবো, দেখি ও কখন আবার বাজার থেকে আসে। ঠান্ডা যে রোদও ওঠেনি তেমন একটা, এসে গেছে এখন বাজার থেকে। তো যখন যাচ্ছি নিচে গেটটা খুলে দিয়ে আসি, যারা নিচ্ছে ওরা নেই ঘরে এখন, তখন যাচ্ছি গেট খুলতে। এই যারা জানা এসে গেছে বাজার থেকে, তোমার কি হলো সেলুন নেওনি? আজকে গাড়ি ধোয়া হচ্ছে, আজকে ছুটিও আছে, আমরা যাব। কেটা এই যে এখন গাড়ি দেওয়া হচ্ছে, আমি এখন একটু নিচে রোদে দাঁড়িয়ে আছি, রোদ তো ওঠেনি হালকা হালকা। তুমি কিছু বলতে চাও কি গাড়ি ধুচ্ছ? আমার গাড়িটা একদম খারাপ হয়ে যাচ্ছে কোম্পানির জন্য, ডাস্ট এর জন্য খারাপ লাগে, মায়া লাগে গাড়িটা। এই যে ইনি এখন ধো ধো ভালো করে ধো, আমি আর একটু রোদে দাঁড়িয়ে নি, রোদ তো ওঠেনি হালকা হালকা। তোমরা যদি সাপোর্ট করো তখন আমি গাড়িতে চেঞ্জ করবো, কিন্তু সাপোর্টই করছো না, লাইক সাবস্ক্রাইব করছো না, বলো কতদিন চালাবে ঠেরা গাড়ি? তাই একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা আমার, বলছি ভাবো নাকি ভিক মাগজি বলে সাবস্ক্রাইব করতে গেলে যা দেবে ইউটিউব দেবে। সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক করে দাও, তাহলে ভালো লাগবে, তাহলে আবার পরের ভিডিও বানাতে ইচ্ছা করে বেশি বেশি লাইক করলে। এখানে দাঁড়িয়ে আছি, রোদ তো ওঠেনি, একটুখানি দাঁড়িয়ে আছি, যেটুকুনি রোদ ওই ধূপ আর আমি নিচে দাঁড়িয়ে থাকি। আরে দিদিও এসেছে, কাপড় কেটে দিয়ে যাবে।
তো এখন উপরে এসে গেছিলাম, আস্তে আস্তে দেখি কি আবার যাচ্ছে নিচের থেকে একটা পার্সেল এসে গেছে, তো যাচ্ছি এখন পার্সেলটা নিতে। কি আসছে দেখি, আবার নেওয়া হয়ে গেল, চলে যাবো উপরে যেয়ে খেতে দেবো। এই যে পার্সেল নিয়ে চলে এলাম, আর একজন এই যে চান টান করে পুরো ফ্রেশ একদম, এবার খেতে দেবো। আজকে তোমার ফেভারিট খাবার খিচুড়ি, ফেভারিট খাবার। হ্যাঁ, সাড়ে বারোটা বাদ্য দিয়ে দিই খেতে, দেখাই খিচুড়িটা। খাবার দিচ্ছে ম্যাডাম, খাবারের মধ্যে কি কি আছে স্পেশাল? খিচুড়ি, খিচুড়ি এর মধ্যে সমস্ত সবজি আছে, ফুলকপি, গাজর, মটরশুঁটি, বিনস, তার সাথে আছে আলু ভাজা স্পেশাল, তার মধ্যে আমার ফাতে চলে এসেছে। ভালো, খুব ভালো, গরম গরম গিরে মরে আলাদা খিচুড়ি আলু ভাজা খেয়ে দেখুন মজা পাবে। আজকে তো বিয়ে বাড়ি আছে না, দিনে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট, ও এখন একটুখানি বেরোবে, কি কাজ আছে, তো আমি এখন একটু রেস্ট করে নেবো, আবার সন্ধ্যাবেলা বেরোতে হবে বিয়ে বাড়ি রেডি হলে। এই যে এখন হয়ে গেছে বিকেলবেলা, তো আমরা বিয়ে বাড়ি যাবো বলে ভাবছি, এখন আমি এই শাড়িটা পরবো ভেবেছি, আর এই সোয়েটারটা পরবো, আর আর একজন ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়ে শুয়ে আছে ল্যাপটপ নিয়ে এখানে, তো আমি এখন এগুলো সব পেতে নিয়ে বসেছি, আর এদিকেও সব চারদিকে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছি, তো আমি এখন রেডি হতে, তো দেখি আর রেডি হতে শুরু করি। 5:30-6টার দিকে বেরোবো বলেছে, তো আমি তো এখন রেডি হইনি, কি ঠান্ডা আজকে, এই ঠান্ডায় এখন যেতে হবে। এই যে আমি প্রায় রেডি হয়ে গেছি, শুধু হার আর কানেরটা পরবো, আর পরে ফুল দেখিয়ে দেবে যখন বেরোবো, কেমন লাগছে আমায় কমেন্ট করে জানাবেন, যদিও আমি মেকআপ করতে একদমই জানি না, মেকআপ করিও নি, কেমন লাগছে জানাবেন, ফুল লুকটা পরে দেখিয়ে দেবে। আমরা দুজনেই হয়ে গেছি এখন রেডি, এবার আমরা বেরোবো, আমাকে এবার দেখিয়ে দাও তো কেমন লাগছে, তোমাকে দেখা যাচ্ছে। ম্যাডাম রেডি হয়ে গেছে দেখাবার জন্য, এত মানে সাজুগুজু করেছে, তো তার জন্য বলে একটু দেখিয়ে দাও। অন্য সব ফ্যামিলির লোকদেরকে দেখা দিচ্ছি, সব কাকা জেঠি বাবু দাদা সব, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আলুগুলোকে ডোন্ট মাইন্ড করবেন, কারণ আলু ওটা ঘরে থাকবে, আর এটা পুরো রেডি, আমি কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, তো এবার বেরোনো যাক। দুজনে হয়ে গেছি প্যাক একদম, মাফলার টাফলার পরে, আর গিফটটা দাও, গিফটটা নিয়ে নি, তো কি গিফট নিলাম যদি না দেখে থাকেন তো আগের ভিডিওতে যেয়ে নিয়ে চেক করতে পারেন, কারণ এখন তো প্যাক হয়ে গেছে। এই যে গিফটও রেডি, বেরোবো আরেকজন বেরোবো, তাও এই যে ল্যাপটপের কাজ আর শেষ হচ্ছে না, তো এবার আমরা বেরোবো, প্যাক হয়ে গেছি তো যেয়ে নিয়ে খুলে নেবো। এই যে আমি আমার পার্সও নিয়ে নিয়েছি, এটা নিতে ভুলে যাচ্ছিলাম, নিয়ে নিয়েছি পার্স এখানে, তারপর বেরোই, জুতো পরছো, আমিও পরে নিই, বাস বেরিয়ে পড়ি। এবার 6টা বাজছে, যেতে এখন কতক্ষণ টাইম লাগবে দেখি। নামছি, আবার গেট লক করছো। তো আমি ফুচকা খেয়ে এখন হু হা করছি ঝালে, আর ও খেয়েছে কফি, ও তো ফুচকা খাইনি, প্রচন্ড ঝাল দিয়েছে ফুচকা, ফুচকা আর কফি স্টল ছিল, কফি স্টল দোকান। এই যে এটা হচ্ছে বউ বসার জায়গা, বউ এখনো সাজা হয়নি, আসছে। এই যে বউ এসে গেছে, এখন গিফটটা দিয়ে চলে আসবো, তারপর আমরা আবার বেরোবো, তাড়াতাড়ি ফিরতে হবে তো অনেকটা। আমি
আমরা বসে গেছি এখন খেতে। আমরা এসে গেলাম বাড়ি, বিয়ে বাড়ির থেকে। তারপরে যা ঠান্ডা, ভাগ্যিস এই মাফলার সব কিছু পরে গেছিলাম, তার জন্য একদম এখন ঠান্ডাটা লাগে না সোয়েটার টোয়েটার। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা ঘুমিয়ে পড়বো। আমার মোটা লাগছিল তো। ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর এইখানেরই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো মিনি ব্লগের, তো চাইলে চেক করে নিতে পারেন ওখান থেকে। যতটা পেরেছি অতটা রেকর্ড করতে পেরেছি, কারণ আমরা নতুন ব্লগার, আবার লোকরা কি বলবে। আপনারা সাবস্ক্রাইব করুন, তাহলে আমরা আরো ভিডিও বানাতে থাকব, তো আমাদের ভালো লাগবে। হজমলা তো আপনারা জানেনই, হজমলা শেষে হজমলা দিয়েছিল, সেটা খানে নিয়ে আমি খাবো, আর এটা আমি খাবো নিয়েছি। এই হজমলার মধ্যে কি গিয়েছিল দেখিয়েছি, মেনু কার্ড খাবার দুটো দেখিয়েছি, আর এই যে হজমলা দিয়েছে এটা এখন খাবো, তারপর চেঞ্জ চেঞ্জ করে ফেসে বেড়াবো না, খুবই ভালো। আর হ্যাঁ, দোকান বন্ধ হয়ে গেল, তখন আমরা সব জায়গায় জেনে তাহলে ভিডিও বানাতে পারবো, ভালো লাগবে ভিডিও বানাতে আমাদের। আর কমেন্ট করে জানাবেন আমায় কেমন লাগছিল। নিজে নিজে, ঠিক আছে, টাটা, গুড নাইট।